নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন। আজকে খুব সকালে আমার মেয়েরা স্কুলে যাবে, তাই খুব তাড়াতাড়ি একটা রেসিপি করে নিয়েছি। এটা মাঝে মধ্যেই আমি করে থাকি, কুমড়ো আলুর ঘন্ট এবং মুগ ডাল দিয়ে। এটা আমরা তারপরে একটু সিটি দিয়ে নেবো বন্ধুরা। সিটি দেওয়া হয়ে গেছে, এখানে মশলা তেলে 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 যে তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, একটু পাঁচফোড়ন দিচ্ছি, একটু জিরে দিয়ে দেবো। জিরে দেওয়া হয়ে গেছে বন্ধু, এবার যেটা ভাপিয়ে রাখা আছে সেটা আমরা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা তরকারিটা আমরা দিয়ে দেবো। ওটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার খানিকটা নেড়ে নিয়ে আমরা ওর মধ্যে হলুদ অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে হলুদের গন্ধটা চলে যাবে। তারপরে আমরা দেব একটু সামান্য জল দিয়ে দেবো, আর আদা আদা লঙ্কা কাঁচাবাটাটা দিয়ে দিচ্ছি। ওটা দেওয়া হয়ে গেছে, ঘেঁটে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, এবার আমরা দেব সামান্য জিরে গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো। তারপরে আমরা চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে, সামান্য ফুটে উঠলেই আমার তরকারি রেডি। এর সঙ্গে বন্ধুরা আমরা ডিম ভাজা করেছিলাম, ডিম ভাজা তার দেখানো হয়নি। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। থ্যাংকস ওয়াচিং বন্ধুরা। আপনারা কে কেমন তাড়াতাড়ি করে কী কী রান্না করেন আমাকে একটু জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, লাইক করবেন, কমেন্ট করবেন।